সো আই গেস সবাই আমরা মানে প্রিভিলেজড পিপল এগুলো নিয়েই কথা বলছি যে ওরা যে উদ্যোগটা নিল অ্যান্ড ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। সো আমি এটা নিয়ে না কথা বলি, আমি একটা মজার স্টোরি বলি ডায়লগস নিয়ে। দ্যাট ইজ ওরা আমাকে এই ডায়লগসের প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছিল অ্যান্ড আই অ্যাকচুয়ালি ইউজ ইট অ্যাট হোম। সো ইয়া দ্যাটস ইট। সো এটা একটা মানে আমরা ইউজুয়ালি ইউজ করি অ্যান্ড ইটস এ গুড প্রোডাক্ট। সো প্রোডাক্ট নিয়েই কথা বললাম, আর তাছাড়া আই এম উইথ দি ইনিশিয়েটিভ দেয়ার উইথ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে যেটা বললাম যে আসলে আমাদের কলিগ যারা যারা আছেন রেসপেক্টেবল, তারা সবাই খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন আসলে যেটা বলার। এবং আই এম হিয়ার উইথ রিমার্ক, অ্যান্ড রিমার্ক যখন আমি এখনও মনে আছে মিজান ভাই, যখন দেশে সারা দেশ জুড়ে বন্যা হচ্ছিলো তখন মিজান ভাই, ইমন ভাই এবং মিমাপু আপনার সবাই মিলে হচ্ছে বন্যাতদের জন্য আসলে হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যান্ড আমার মনে হয় ইটস আ চমৎকার চমৎকার একটা উদাহরণ যে আসলে একটা ব্র্যান্ড কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে। এবং ব্র্যান্ড শুধু প্রোডাক্টই বিক্রি করে না, মানুষের জন্য ভালোবাসাও বিক্রি করে, যেটা তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অবভিয়াসলি আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ইনিশিয়েটিভ। আশা করব রিমার্ক, হারল্যান্ড অ্যান্ড ডায়লগ স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে। এবং আমার মনে হয় আমরা যারা যারা আমরা অ্যাক্টিংয়ে যারা যারা আছি টুকটাক, আমি তো ওভাবে কাজ করি না, বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি, তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন, অ্যান্ড আই এম সো হ্যাপি টু বি পার্ট অফ দিস। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ডায়লগসের সাথে থাকবেন, আপনারা সবাই রিমার্কের সাথে থাকবেন।